আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণী, তৃতীয় অধ্যায়। আজকে আমি সম্পূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব, কারণ সামনে তোমাদের পরীক্ষা আর তোমাদের সিলেবাসে এই অধ্যায়টি আছে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো শুরু করা যাক আজকে পাঠ, নিরাপদ ও নৈতিক ব্যবহার। দেখো, ইন্টারনেটে পৃথিবীর সব কম্পিউটার যুক্ত আছে, তাই কেউ যখন ঘরে ভিতরে প্রবেশ বসে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে, তখন হঠাৎ করে পুরো পৃথিবীটা যেন তার ঘরের ভিতরে এসে হাজির হয়। এই ইন্টারনেটে ভালো আছে, খারাপও আছে। আমাদের জন্য ভালো জিনিসও আছে, খারাপ দিকেও আছে। তাই এর নিরাপদ ও নৈতিক ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। শিখন ফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা ইন্টারনেট কিতাব বলতে পারবে, সামাজিক ক্ষেত্রে প্রভাব বর্ণনা করতে পারবে, নিরাপদ ও নৈতিক ব্যবহারের প্রয়োজনীয়তা লিখতে পারবে, ক্ষতিকর দিকগুলো, ইন্টারনেট কি, পাসওয়ার্ড। ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক, এর মাধ্যমে সারা দুনিয়ার সকল কম্পিউটারের সঙ্গে তথ্য যোগাযোগ সম্ভব হয়েছে। পাসওয়ার্ড হলো একান্ত গোপন নাম্বার, এর মাধ্যমে ফাইল তথ্য নিরাপদে সংরক্ষণ করা। আসক্তি কি, একই কাজ বারবার করাকে আসক্তি বলে। যেমন যারা মাদক গ্রহণ করে তারা মাদক না নিলে থাকতে পারে না, একে আসক্তি বলে। এরকম আরো অনেক নেশা জাতীয় খাদ্য আছে যা সেবন না করলে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে না। দেখো, আমরা এখানে কম্পিউটার এবং কম্পিউটার গেমের প্রতি যে আসক্তি সেটাই দেখতে পাচ্ছি। কম্পিউটারে আসক্ত একটি ছেলে বা মেয়ে সারাদিন কিভাবে সময় কাটায় আলোচনা করো। কেউ যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যায়, তখন সে যুক্তিহীনভাবে একই কাজ বারবার করে, এটি একটি কম্পিউটারে আসক্তি। ছেলেমেয়েরা খাওয়া দাওয়া, পড়ালেখা, খেলাধুলা সব ভুলে সে কম্পিউটার নিয়ে পড়ে থাকে এবং কম্পিউটার ছাড়া সে কিছুই বুঝতে চায় না। যেমন তোমাদের এই বয়সে ছেলেমেয়েদের উচিত কি, খেলাধুলা করা, ঘুরে বেড়ানো, কিন্তু তোমরা দেখা যাচ্ছে এই সময়টায় এখন মোবাইলে গেম এবং মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকো। বিশেষ করে এই ঘরবন্দি, এই গৃহবন্দি সময়টা এখন মোবাইলে ব্যবহারটা আরো বেশি বেড়ে গেছে। তুমি আসক্ত, তুমি যে কোনো জিনিসের প্রতি আসক্ত এটা তুমি কিভাবে বুঝবে, একটি উদাহরণ দেই, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। যেমন কোনো টেলিভিশনে তুমি কার্টুন দেখছো, কার্টুন দেখার পরে কার্টুন দেখতে দেখতে হাসিতে কুটি কুটি হয়ে যাচ্ছ, কিন্তু টেলিভিশনের সামনে থেকে উঠে এসে সে কার্টুনের কথা ভুলে অন্য কোনো কাজে মন দিয়েছ। কিন্তু যদি এরকম হয় যে তুমি টেলিভিশন ছেড়ে উঠতে পারছো না, কিংবা যখনই টেলিভিশনের সামনে আসো তখনই টেলিভিশনে কার্টুন দেখতে ইচ্ছা করে এবং অন্যরা টেলিভিশনে অন্য কিছু দেখতে পারো না, তখনই তুমি বুঝবে যে হ্যাঁ, এটা তোমার আসক্তির রূপ নিয়েছে। দেখো, কম্পিউটার গেমে আসক্তি হয়ে চীনে 2009 সালে স্বামী স্ত্রী MMO গেম খেলার জন্য বিভিন্ন সময়ে নিজের 3 সন্তানকে তারা $9,000 বিক্রি করে। MMO এর পূর্ণরূপ কি, ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। মানে মানুষ যখন কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যায়, তখন সে তার হিতাহিতে জ্ঞান হারিয়ে ফেলে, তার কাছে তখন আর কোনো যুক্তি কাজ করে না। সে কি করে, অযৌক্তিক ভাবে ওই কাজটা বারবারে করতে থাকে। যেমন কোনো মাদকাসক্তি ব্যক্তি কি হয়, সে যখন মাদকে আসক্ত হয়ে পড়ে,
তখন সে নিজে এবং তার পরিবারকেও সাথে সাথে ধ্বংস করে। ঠিক তেমনি এই তিনে স্বামী স্ত্রীও তারা নিজেরা তো ধ্বংস হলো হলো, তার পরিবারে সন্তানদেরকে পর্যন্ত ধ্বংস করলো। তোমরা যেহেতু আমার সামনে নিয়েই তারপর ক্লাসের মাধ্যমে ঘটনাগুলো বলি, ক্লাসে থাকলে আরো অনেক সুন্দর করে আরো অনেক ঘটনা বলতাম। যেমন কিছুদিন আগে আমাদের পাশের ফ্ল্যাটেই একটা ছেলে 10-12 বছরের হবে, রাতের বেলা হঠাৎ গেম খেলতে খেলতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তার নাকে মুখে দিয়ে রক্ত বের হয় এবং তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। ছেলেটি মারা যায়। এবার বুঝতে পেরেছো কম্পিউটার গেমে কতটা ক্ষতিকারক প্রভাব? দেখো, সন্তান বিক্রি করে দেওয়া খবর নিউজ মিডিয়াতে, চীন দেশে এক দম্পতি সন্তান বিক্রি করে দেওয়া খবর, এই ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয়, তখন এটা নিয়ে তোলপাড়। ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছুই বুঝতে পারে না। কার্টুন বাচ্চাটি মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। শুধু কি কম্পিউটার গেম টেলিভিশনে আসক্তি না, কোন এক ধরনের খাবারও আসক্তি হতে পারে। যেমন ব্রিটেনে একটি মেয়ে 31 বছর থেকে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা যে কোনো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু এবার আমরা আলোচনা করব এর সচেতন ব্যবহার। দেখো, তোমাকে যদি একটি শুকনো কাঠি দেওয়া হয় গাছের ডাল কাটার জন্য, তাহলে কি সারাদিন চেষ্টা করেও এই কাঠি দিয়ে গাছের ডাল কাটতে পারবে না? কিন্তু ধারালো দা দিয়ে তুমি কয়েক কোপে ডালটা কাটতে পারবে। তাহলে কি ছোট কাঠি থেকে ধারালো দায়ের ক্ষমতা অনেক বেশি, তাই সচেতনভাবে সেটা ব্যবহার করতে হবে। না হলে কিন্তু আবার এই দা থেকেও অনেক বড় ধরনের বিপদ হতে পারে। এটা সব সময় মনে রাখবে, জীবনের সব কিছু বেলাতেও এটা সত্যি, সবচেয়ে বেশি সত্যি এটা প্রযুক্তি বেলায়। এই প্রযুক্তির ক্ষমতা কত সেটা নিশ্চয়ই তুমি এখন অনুমান করতে শুরু করেছো, তাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে ভুল করে ব্যবহার করলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। দেখো, সচেতন ব্যবহার এগুলির মধ্যে কোনটির ক্ষমতা অনেক বেশি, তাই এগুলো সচেতনভাবে ব্যবহার না করলে বড় সর্বনাশ হয়ে যেতে পারবে। সচেতনভাবে ব্যবহার করলে ক্ষেত্র অনুযায়ী সবগুলোই শক্তিশালী। ইন্টারনেট, আমরা যখন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব তখন সচেতনভাবে ব্যবহার। ইন্টারনেট কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেটের কল্যাণে সারা পৃথিবী হাতের মুঠোয়। এই ইন্টারনেটের মাধ্যমে তুমি অনেক চমৎকার ওয়েবসাইট যেটা তুমি উপভোগ করতে পারবে, সাথে কিছু বিপজ্জনক ওয়েবসাইটও আছে যেগুলো কোনোভাবে এই ওয়েবসাইটগুলো দেখা অপরিচিত মানুষ। ইন্টারনেটে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করবে না, এতে অনেক ধরনের বিপদ হতে পারে। যে মানুষটিকে তুমি যদি তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ছবি দিয়ে বসে থাকো আর সেই মানুষটি যদি সেগুলো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তখন তুমি কি করবে? কাজে কম্পিউটারে ইন্টারনেটে ব্যবহার করার প্রথম নিয়মটিও হচ্ছে কখনো অপরিচিত মানুষকে নিজের পরিচয়, নাম, ঠিকানা আর পাসওয়ার্ড দিতে। দেখো, তোমার বয়সী ছেলে মেয়েদের জন্য লেখা বইগুলো তোমার, বড়দের বই তোমার ভালো নাও লাগতে পারে, পড়তে গিয়ে তার বিষয়বস্তুর কারণে রীতিমতো ধাক্কা খেতে পারো। ঠিকই, সাইবার জগতে এমন কিছু আসবে যা তোমার বয়সে উপযোগী নয়, তাই তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো, কাজেই সতর্ক থাকতে হবে। ইন্টারনেটে ব্যবহারে কিছু নিয়ম আছে। প্রথমটা হচ্ছে, ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করবে না। ইন্টারনেট বা কম্পিউটার সবসময় কোথায় রেখে দেখতে হয়? বসার ঘরে, সবার চোখের সামনে। প্রশ্ন যদি আসে ইন্টারনেট কোথায় দেখে বসতে হয়, অপশন যদি থাকে পড়ার ঘরে, শোবার ঘরে, বসার ঘরে, অবশ্যই উত্তরটা হবে বসার ঘরে। ইন্টারনেট সবার চোখের সামনে বসে দেখতে হয়।
ভুলো কোনো অপরিচিত মানুষকে নিজের নাম পরিচয় ছবি বা কারো ক্ষতি করার জন্য না ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য তোমাকে হয়তো দেখছে না তবু কখনো অসংযত হবে না রূঢ় হবে না অশালীন হবে না ইন্টারনেটের মাধ্যমে হয়তো কেউ তোমাকে দেখছে না কিন্তু কখনো কারোর সাথে অশালীন রূঢ় খারাপ ব্যবহার না এরপর আমরা আলোচনা করব প্লাজারিজম প্লাজারিজমটা অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া হলো প্লাজারিজম প্লাজারিজম একটি অনৈতিক কাজ যেটা আমরা অনেক সময় ফেসবুকে বা যে কোনো জায়গায় দেখি অন্যের লেখাকে কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা নিচে লিখি না যে সংগৃহীত লেখকের নামটা পর্যন্ত আমরা প্রকাশ করি না এটা একটা বড় অনৈতিক এবং অন্যায় কাজ দেখো প্লাজারিজমের অভিযোগে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া তুমি কিভাবে অন্য একজনের লেখা ব্যবহার করবে দেখো শিক্ষার্থীরা পড়াশোনা করে লিখছে শিক্ষার্থীরা পড়াশোনা না করে দেখে দেখে লেখার চেষ্টা করছে আমরা অনেক সময় অন্যের কপি করে বা হুবাহু বই কপি করে হুমা করি যা মোটেও উচিত নয় হুমাকে ক্ষেত্রে তোমরা এই কাজটা বেশিরভাগ করো অন্যের খাতা কপি করে বা বই কপি করে করো যেটা মোটেও প্লাজারিজম রোধ এলাকার মাঝখানে মাঝে কতটুকু প্লাজারিজম করেছে তা হাইলাইট করে দেখাচ্ছে কিছু সফটওয়্যারের মাধ্যমে তা খুঁজে বের করা যায় তাহলে প্লাজারিজম বের করার জন্য কিন্তু কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে কেউ যদি কোনো প্লাজারিজম করে বা কোনো কিছু কপি করে সেটা বের করে ফেলা যায় আমাদের যা করা উচিত অন্যের বা কোনো বইয়ের সাহায্য নিলে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে তাহলে একজন খাঁটি মানুষ হওয়া যাবে কারণ বড় হয়ে তোমরাই একদিন এদেশে দায়িত্ব নিবে আমরা সকলেই জানি মানুষের জীবনে দুই ধরনের সম্পদ দেখা যায় একটি আমরা সহজে বুঝতে পারি যেটা স্পর্শ করা যায় বাড়ি গাড়ি টাকা পয়সা অন্যটি হচ্ছে মানুষের জাগতিক সম্পদ মানবিক গুণগুলো যেগুলো মানুষ লালন করে থাকে যেমন কেউ গান করা কবিতা লেখা ছবি আঁকা ছবি তোলা বই লেখা ইত্যাদি হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ যা মানুষ নিজে মেধা শ্রম সময় চিন্তা ও অর্থ ব্যয় করে তৈরি করে একজন লেখক একটি বই লেখেন কিভাবে শ্রম বা মেধা সময় চিন্তা এই তিনটা সংমিশ্রণে সে একটি বই লেখে বইয়ের বিক্রির উপর লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকেন রয়্যালিটি বাবদ কোনো একজন লোক একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে বই সংগ্রহ করে নিজের নামে বা হুবাহু নাম ছাপিয়ে বাজারে বিক্রি করে তখন লেখক ও মূল প্রকাশক রয়্যালিটি ও লভ্যাংশ থেকে বঞ্চিত হয় একজন লেখক একটি বই লেখেন ও প্রকাশ করেন এটা আইন কোন একজন লোক একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে বাজারজাত করে তো একটা আইন আছে যেমন কোন সৃজনশীল কর্মে কপি অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধে ও অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন সেটিকে কপিরাইট আইন বলে কপিরাইটে সাধারণ তথ্য মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর কপি করাটা সহজ হয়েছে সাধারণত এটি লেখক শিল্পী নাট্যকারের মৃত্যুর পর 50 থেকে 70 বছর পর্যন্ত বলবৎ থাকে এবং 100 বছর পর্যন্ত হতে পারে
তাহলে কপিরাইট আইনটা কত বছর পর্যন্ত বলবৎ থাকে? শিল্পী নাট্যকারের মৃত্যুর পরও 50 থেকে 70 বছর পর্যন্ত। তখন লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে 1662 সালে কপিরাইট আইন পার্লামেন্টে পাশ করা হয়। মুক্ত দর্শন, কোন লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছে করলে তার সৃষ্ট সৃজনশীল কর্মকে শর্ত সাপেক্ষে সবার কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। এই দর্শনকে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি। মুক্ত দর্শন কপি লেফট। কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপি লেফট। সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দে অনুমতি দিয়ে দিচ্ছেন। মুক্ত দর্শন ওপেন সোর্স সফটওয়্যার। মুক্ত দর্শনের আওতায় যে সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যারগুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে বা ব্যবহার করতে পারে। একটি বড় মুক্ত জ্ঞান ভাণ্ডার হচ্ছে উইকিপিডিয়া। সবাই মিলে ইন্টারনেটে মুক্ত জ্ঞানকোষ গড়ে তুলেছে কয়েকটি মুক্ত লাইসেন্সের আওত। ক্রিয়েটিভ কমন্স। কপিরাইট আর কপি লেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টায় কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে। মুক্ত দর্শন ফেয়ার ইউজ। পড়ালেখার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি কপি করি তা কপিরাইট আইন ভঙ্গ করে না, এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ। মুক্ত দর্শনে পক্ষ বিপক্ষে আলোচনা করো। আমি কিছু তোমাদেরকে হিন্ট দিচ্ছি, যেমন মুক্ত দর্শনের ফলে কি হয়, মুক্ত দর্শনের ফলে আমরা সৃজনশীল কাজ আমরা বিনামূল্যে পাচ্ছি। আবার মুক্ত দর্শনের ফলে সৃজনশীল কাজ তথা শিল্পীকে অবমূল্যায়ন করা হচ্ছে। মুক্ত দর্শনের ফলে সৃজনশীল কাজগুলো সহজে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে কি হচ্ছে, মুক্ত দর্শনের ফলে শিল্পী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুক্ত দর্শনের ফলে ছাত্রছাত্রীরা সহজে দামি বইপত্র ইন্টারনেটে পাচ্ছে, তারা তা ফ্রি ডাউনলোড করতে পড়তে পাচ্ছে। মুক্ত দর্শনের ফলে বইপত্র সহজলভ্যতা অনেক সময় ছাত্রছাত্রীদের যথার্থ মূল্যায়নে বোঝার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তোমরা মুক্ত দর্শনের পক্ষ বিপক্ষ নিয়ে নিজেরাই আলোচনা করবে। সামনে পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করবে। এই অধ্যায়টা যেহেতু সিলেবাসে আছে, পরীক্ষার সিলেবাসে, তাই বেশি বেশি করে পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।